হাই ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সংখ্যার ধারণা নিয়ে। সংখ্যার ধারণা জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে অঙ্ক কি। অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা বলবো অঙ্ক। ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি প্রতীককে আমরা অঙ্ক বা ডিজিট বলবো। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো সংখ্যা। সংখ্যা কাকে বলে? পাশাপাশি এক বা একের অধিক সংখ্যক একত্রে যুক্ত হয়ে সংখ্যা গঠন করে। সো আমরা যদি 5 লিখে 2টা 0 লিখি, অর্থাৎ এই 5 এবং এই 2টা 0কে আমরা পাশাপাশি যুক্ত করে দিলাম। এভাবে যদি আমরা এই অঙ্কগুলোকে পাশাপাশি লিখে যুক্ত করি, তাহলে আমরা সেটাকে বলবো কি? সংখ্যা। আবার একইভাবে 150, 150-এর ক্ষেত্রে আমাদের অঙ্ক আছে কয়টি? 1 আছে, 5 আছে, 0 আছে। সো এই 3টা অঙ্ক পাশাপাশি বসে 150 সংখ্যাটি গঠন করছে। সুতরাং আমরা বলতে পারি যখন কতগুলো অঙ্ক পাশাপাশি বসে তখন আমরা সেটাকে বলবো কি? সংখ্যা। সো অঙ্ক সংখ্যা কিন্তু আমাদের অঙ্কর যে অঙ্ক আমাদের মোট কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এবং সংখ্যা কিন্তু আমাদের অগণিত। এরপরে যে বিষয়টা আসবে সংখ্যার প্রকারভেদ বা টাইপস অফ নাম্বার। সো 1 নম্বরে আমরা ইন্টেজার নিয়ে আলোচনা করব। ইন্টেজার কি? সকল ধরনের পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাকে আমরা বলবো ইন্টেজার। যেমন 3, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো কি? এখান থেকে আমরা যদি এই সংখ্যাগুলো দেখি 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা। আবার এই -1 থেকে যদি আমরা -3 পর্যন্ত দেখি, তাহলে এগুলো কিন্তু ঋণাত্মক সংখ্যা। সো সকল ধরনের, তার মানে ইন্টিজারের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুই প্রকার সংখ্যা আছে। সো এবার আমরা আলোচনা করবো পজিটিভ ইন্টিজার। সো 0, 1 থেকে 3 এই সংখ্যাগুলো কিন্তু পজিটিভ ইন্টিজার। তার মানে যেই সংখ্যাগুলো পজিটিভ সেই সংখ্যাগুলো হলো পজিটিভ ইন্টিজার। এরপরে নেগেটিভ ইন্টিজার। সো -1 থেকে -3 এই সংখ্যাগুলো কিন্তু নেগেটিভ। সুতরাং যেই সংখ্যার পূর্বে নেগেটিভ আছে সেটা হবে আমাদের নেগেটিভ ইন্টিজার। এরপরে ওড নাম্বার, 1, 3, 5, 7 এগুলো হোককে বলা হবে ওড নাম্বার। এরপরে যে বিষয়টি আসে ইভেন নাম্বার, 2, 4, 6, 8 এগুলোকে বলবো আমরা কি? ইভেন নাম্বার। এরপর কনজিকিউটিভ নাম্বারস। কনজিকিউটিভ নাম্বারস কি? n, n+1, n+2, n+3 এই বিষয়গুলোকে আমরা বলবো কি? কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার কি? যেমন যদি আমাদের 1 হয়, এরপরে 2, 3, 4, 5 সো এই সংখ্যাগুলো হলো আমাদের কনজিকিউটিভ নাম্বার। অর্থাৎ কনজিকিউটিভ এর বাংলা হলো ক্রমিক সংখ্যা। সো ক্রমিক সংখ্যা কি? যদি আমরা এই 1-এর সাথে 1 যোগ করি, তাহলে এই সংখ্যাটি পাবো। আবার এই 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। এবং এই 3-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা 4 পাবো। 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 5 পাবো। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে তার পরবর্তী সংখ্যাটা যদি আমরা পাই, তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলবো কি? কনজিকিউটিভ নাম্বার। এবারে কনজিকিউটিভ ইভেন নাম্বার। সো কনজিকিউটিভ ইভেন নাম্বারকে আমরা n, n+2, n+4 এগুলো দ্বারা প্রকাশ করব। সো n ইকুয়াল টু যদি আমাদের 2 হয়, তাহলে n ইকুয়াল টু অবশ্যই আমাদের 2 থেকে শুরু হতে হবে, তা নাহলে আমাদের এই সূত্র মেনটেন করতে পারবো না। সো কনজিকিউটিভ নাম্বারস, তাহলে আমাদের n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে n এর মান যদি আমরা এখানে 2 বসাই,
তাহলে 2 যোগ 2 ইকুয়াল টু হবে 4, যা একটি কনজিকিউটিভ ইভেন নাম্বার। এবারে এন এর মান যদি আমাদের 2 হয়, 2 যোগ 4 ইকুয়াল টু হবে আমাদের 6, যা একটি কনজিকিউটিভ ইভেন নাম্বার। এরপরে কনজিকিউটিভ ওড নাম্বার, কনজিকিউটিভ ওড নাম্বার হলে কি, জাস্ট এখানে 2 হবে এবং 4 হবে, বাট এইখানে এনটা শুরু হবে, এন ইকুয়াল টু হবে আমাদের 1, বাট ইভেনের ক্ষেত্রে এন ইকুয়াল টু হয়েছিল কত, 2। সো যদি আমরা এন এর মান 1 বসাই তাহলে এখানে হবে 1, এন এর মান যদি 1 বসাই তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। আবার এন এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু 5। সো এই যে আমরা ইভেন ওড নাম্বারগুলো পাচ্ছি 1 3 5 7, সো এগুলো কি, একটি ওড নাম্বারের পরে আরেকটি ওড নাম্বার, 3-এর পরে 5, 5-এর পরে 7, প্রত্যেকটি কি একটির পর পরেই ওড নাম্বার। সুতরাং এগুলোকে আমরা বলবো কনজিকিউটিভ ওড নাম্বার। এবারে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হলো প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস কি, 2 3 5 7, এগুলো হলো কি প্রাইম নাম্বারস। এইখানে একটা বিষয় লক্ষণীয় কি, একমাত্র 2 হলো কি জোর প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারগুলোর মধ্যে শুধুমাত্র একটাই এক্সেপশনাল সংখ্যা আছে, যেটা হলো 2, এবং এই 2টা হলো একমাত্র ইভেন প্রাইম নাম্বারস। এই বিষয়টা মাঝে মাঝে অনেক পরীক্ষায় চলে আসে। প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার হলো যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা, সাপোজ যদি আমরা ওই সংখ্যা বলতে, এখানে আমরা 5 নেই, সো যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বলতে 5, সো যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই সংখ্যাটিকে আমরা বলবো প্রাইম নাম্বার। সো আমরা যদি 5 আমরা কনসিডার করি, 5-কে দেখা যাচ্ছে আমাদের শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায় এবং 5 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 5 একটি কি প্রাইম নাম্বার। আরেকটি বিষয় লক্ষণীয় প্রাইম নাম্বারের ক্ষেত্রে, সেটি হলো প্রাইম নাম্বারের সবসময় ফ্যাক্টর বা উৎপাদক থাকবে 2টি, একটি হলো 1 আরেকটি হলো ওই সংখ্যা নিজেই বা 5। তাহলে আমরা কি জানলাম, প্রাইম নাম্বারের ফ্যাক্টর সবসময় কয়টি থাকবে, 2টি, একটি হলো 1 আরেকটি হলো ওই সংখ্যা নিজেই, যে সংখ্যার কথা আমাদের বলা হবে। সো আজকে আমরা সংখ্যার ধারণাগুলো জানলাম, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা সংখ্যার ধারণা সম্পর্কে আরও বিস্তারিত জানব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি এর ওপর ফুল ভিডিও টিউটোরিয়াল, A to Z ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই ভিজিট করে আসুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।